ঘন্টার শব্দই জানান দেয় পূজো আসছে। ফি বছর এই সময়টাতে আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়তেই ঢাকিপাড়ায় প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু এবছরও ঢাকিপাড়া থেকে ঢাকের বাজনা ভেসে আসছে ঠিকই, কিন্তু শিল্পীদের মনে সেই আনন্দ আর নেই। কোভিড আতঙ্ক কেড়ে নিয়েছে ঢাকিদের মুখের সেই চওড়া হাসি। অন্যান্য আর পাঁচজন ঢাকিদের মতো গঙ্গাজল ঘাটির বিহারজুড়ির মহিলাদের দ্বারা পরিচালিত মা সরস্বতী ঢাক শিল্পী সম্প্রদায়ের ঢাকি দলের 31 জন সদস্যেরও ভীষণ মন খারাপ। বর্তমান সময়ে কোভিড-19 নামক এক অসুরের উপস্থিতির সৌজন্যে সব কিছুই বেসুরে এবছর। পুজোর কাউন্টডাউন শুরু, তবুও এখনও বায়না নেই তাদের। ফলে মা আসলেও মায়ের সন্তানেরা আজ যে বড় অসহায়। বাঁকুড়া শহর থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে গঙ্গাজল ঘাটির বিহারজুড়িয়া গ্রামের বেশ কিছু ঢাকি পরিবারের বাস। বংশ পরম্পরায় এই গ্রামের শিল্পীরা ঢাক বাজান। 2016 সাল থেকে পুরুষদের সাথে পাল্লা দিয়ে গ্রামের মহিলারা ঢাকির দল তৈরি করে পুরুষদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে ঢাক বাজাচ্ছেন। পুজো কমিটিগুলির কাছে মহিলা ঢাকি দলের চাহিদা বেশি থাকায় বেশ ভালো টাকা রোজগার করছিলেন মহিলা ঢাকি শিল্পীরা। গত কয়েক বছর পুজোর সময় স্বামী সন্তান পরিবার ছেড়ে ভিন রাজ্যেও পাড়ি দিয়েছিলেন এ যুগের দুর্গারা। ফিরে এসে রোজগার করে আনা টাকায় উৎসব শেষে উৎসব শুরু হতো মঞ্জু কালিন্দী, সুচিত্রা কালিন্দী, তরুণ কালিন্দীদের। কিন্তু এবার সব আশাতেই জল ঢেলে দিল করোনা রূপী অসুর। বায়না আসবে এই আশাতেই এখনো গ্রামের স্কুলের সামনে খোলা মাঠে মহড়া দেন মা সরস্বতী ঢাক শিল্পী সম্প্রদায়ের মহিলা ঢাকিরা। সেই মহড়ার ফাঁকে মঞ্জু কালিন্দী, সুচিত্রা কালিন্দী, তরুণ কালিন্দীরা বলেন, মানে আমরা প্রতি বছরে যে বায়না করতে যাই এবছর কোনো বায়নাই আসে না। এমনকি আমাদের হাজব্যান্ডের বায়না নেই আর আমরা যে প্রতি বছর বাজার দিয়ে যাই সে আজও পর্যন্ত এখনও পর্যন্ত কোনো বায়না বা কোনো অর্ডার আসে না। বা ছেলেমেয়েকে বা কীভাবে সংসার কীভাবে দেখবো বা কীভাবে চালাবো বা ছেলেমেয়েকে কীভাবে মানুষ করব বা এই পুজোটা আমরা কীভাবে পার করবো কী করে, মানে আমরা দুশ্চিন্ত একদম চিন্তায় পড়ি। আমরা খুবই আশায় থাকি যে আমাদের প্রতি বছর বাজনা করে এলে ছেলে মেয়েকে জামা কাপড় বা আরও ছেলেমেয়ের লেখাপড়া এই সকল আশায় থাকি। কিন্তু এই বছর করোনা ভাইরাস এসে আমাদের সব বন্ধ হয়ে গেছে। এই বছর ছেলে মেয়েদেরকে কীভাবে সংসার চালাবো সেই জন্য আমরা আশায় ছিলাম, কিন্তু এই বছর আশা কোনো আমাদের ঢাকবাজা পাইনি কোনো কোথাও না কোনো অর্ডার আসেনি। তো এইভাবে আমরা কীভাবে সংসার চালাবো? ছেলে মেয়েদেরকে ঠিক মতো প্রাইভেটের পোশাক দিতে শুধু পাচ্ছি না, তো সংসার চালাবো বা কী করে, জামা কাপড়ই বা কী কিনবো, সংসার চালানোই যাচ্ছে না, তাহলে জামা কাপড় কীভাবে ছেলেদের কিনবো? মানে আশাই ছিল, এখনো পর্যন্ত আশা না। আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি, এখনো পর্যন্ত কোনো বায়নার কোনো মানে কোনো খবরই নেই। প্রতি বছরই তো বাজারে যান বিভিন্ন জায়গায়? হ্যাঁ, প্রতি বছরে আমরা বিভিন্ন জেলাতে বায়না করি, সংসার ভালোভাবে চলে। এবছরে মানে আমাদের মানে খুবই অসুবিধার মধ্যে সংসার চলছে। করোনা আবহের মধ্যে ক্যালেন্ডারের নিয়ম মেনে পুজো আসবে, পুজো হবে। কিন্তু মঞ্জু কালিন্দী, সুচিত্রা কালিন্দী, দোলন কালিন্দীরা যদি ঢাক বাজানোর জন্য ডাক না পান, ওদের সন্তানদের মুখে হাসি ফুটবে কি করে? প্রত্যেক বাবা মায়ের মতো এদের কাছেও যে সন্তানের মুখের হাসিটা ভীষণ ভীষণই দামি। গঙ্গাজল ঘাটির বিহারজুড়িয়া গ্রাম থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।